প্রায় পাখি শূন্য হয়ে পড়ছে নওগাঁ ও ঝিনাইদহের অভয়াশ্রমগুলো, যদিও প্রশাসনের দাবি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। হাতে ইয়ারগান, লক্ষ্য পাখি শিকার। এটি নওগাঁর দিঘলি বিলের দৃশ্য, শুধু এ বিলেই নয়, জেলার অন্য বিলের চিত্রও একই। শীতের শুরুতে আসা অতিথি পাখি শিকারে মেতেছে এক শ্রেণীর মানুষ, যাতে ক্রমেই পাখি শূন্য হয়ে পড়ছে নওগাঁ জেলা। তবে পাখি শিকার রোধে ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের। তারা বিত্তশালী ঘরের সন্তান, তারা একটা ইয়ার গান নিয়ে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন রকম ফাঁদ সরঞ্জাম এই সমস্ত ব্যবহার করে। সরকারি যে মোবাইল নম্বরটা এটা দিয়ে দেওয়া আছে, সঙ্গে সঙ্গে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করেছি এবং আমি অনুরোধ করছি কেউ যদি এ ধরনের কোনো খবর পায় সঙ্গে সঙ্গে আমাকে জানানোর জন্য। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় বড় বড় গাছে আবাস স্থল গড়ে তুলেছে শামুকখোল, পানকড়ি, সাদা বক সহ নানা প্রজাতির পাখি, কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হচ্ছে না, কেটে ফেলা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এসব গাছ। আমাদের গ্রামে পাখি আমরা নিজেরাই দেখাশোনা করি, জেলা প্রশাসক তিয়নক সব দপ্তরই জানাইছে, আমরা বন বিভাগকে জানাইছি, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি তারা। 2007 সাল থেকে এখানে পাখি আসা শুরু করে, এই ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কঠোরভাবে নিষেধ করা হয়েছে ব্যক্তি মালিকানা গাছ হলেও এখান থেকে আর কোনো অবস্থাতে কোনো গাছ কর্তন করা যাবে না। নতুন গাছ রোপণ করে পাখির অভয়ারণ্য আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমাদের পক্ষ থেকে আরও নতুন নতুন উদ্যোগ আমরা গ্রহণ করব। বর্তমানে 20 থেকে 30 হাজার পাখি অবস্থান করছে শৈলকুপার আশুরহাট গ্রামে। শারমিন নিশা, চ্যানেল 24।